ওয়েলকাম ফ্রেন্ডস আজকে পেনশান এবং ফ্যামিলি পেনশানের রুলস রেগুলেশনগুলি আপনাদের সামনে তুলে ধরবো অবশ্যই সেগুলি বাংলায় তুলে ধরবো অনেক পেনশনার বা ফ্যামিলি পেনশনার আছেন এখনও পর্যন্ত এই পেনশানের রুলসগুলো নিয়ে অতটা ওয়াকিবল নয় এটা সম্ভব নয় সবার পক্ষে জানা সেই জন্যেই আজকে এই ভিডিওটা বানিয়েছি চলুন শুরু করা যাক এটি একটি কালেক্টেড পোস্ট খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে সেই জন্যেই আপনাদের সামনে তুলে ধরছি দেখুন কী বলা হচ্ছে পারিবারিক পেনশন রাজ্য সরকারি কর্মচারীর চাকুরিকালীন বা অবসরের পর মৃত্যু হলে পরিবারের সদস্যকে পারিবারিক বা ফ্যামিলি পেনশন দেওয়া হয় পেনশন আইনে পারিবারিক পেনশন পাপক যোগ্য প্রার্থীরা হলেন অর্থাৎ কারা কারা ফ্যামিলি পেনশন পেতে পারেন সেটা তুলে ধরা হয়েছে এক নম্বরে আছে দেখুন পুরুষ কর্মচারীর ক্ষেত্রে স্ত্রী দু নম্বর মহিলা কর্মচারীর ক্ষেত্রে স্বামী তিন নম্বর পুত্র পঁচিশ বছর বয়স পর্যন্ত চার নম্বর অবিবাহিত কন্যা আজীবন বা বিবাহ না হওয়া পর্যন্ত পাঁচ নম্বর বিধবা বিবাহবিচ্ছিন্ন কন্যা আজীবন বা বিবাহ না হওয়া পর্যন্ত ছ নম্বর শারীরিক ও মানসিক প্রতিবন্ধী পুত্র কন্যারা আজীবন অর্থাৎ ডিজেবেল যে সন ডটার আছে তারা আজীবন পাবেন সাত নম্বর মাতা আজীবন আট নম্বর পিতা আজীবন ফ্যামিলি পেনশানে দু রকম হার আছে একটি নর্মাল হারে অপরটি বর্ধিত হারে নর্মাল হার হল কর্মচারীর শেষ বেসিক পের তিরিশ শতাংশ বর্ধিত হার হল বেসিক পের অর্ধেক অর্থাৎ কোনো কর্মচারীর যদি চল্লিশ হাজার টাকা লাস্ট বেসিক হয় তাহলে নর্মাল হার হবে তিন চারে বারো অর্থাৎ বারো হাজার টাকা এবং বর্ধিত হার হবে এই চল্লিশ হাজারের অর্ধেক অর্থাৎ যেটা বেসিক পেনশন হয় কুড়ি হাজার টাকা এ সবই কিন্তু নিচে এক্সাম্পল দেওয়া আছে বুঝতে কোনো অসুবিধা হবে না রিকোয়েস্ট করব ধৈর্য ধরে দেখতে বর্ধিত হারে পেনশন পাওয়া যাবে কর্মচারীর মৃত্যুর পরদিন থেকে সাত বছর বা কর্মচারীর সাতষট্টি বছর বয়স যেটি আগে হবে সেই দিন পর্যন্ত অর্থাৎ হুইচে বাড়িস আল্লিয়ার তারপর থেকে নর্মাল হারে আজীবন এক বছর চাকুরি হওয়ার পূর্বে মারা গেলেও ফ্যামিলি পেনশন পাওয়া যাবে তবে সেক্ষেত্রে অবশ্যই কর্মচারীর মেডিকেল ফিট সার্টিফিকেট সহ চাকরিতে নিয়োগ হতে হবে কোনো কারণে নিয়োগের পূর্বে মেডিকেল ফিট সার্টিফিকেট ছাড়া চাকুরিতে নিয়োগ হয়ে থাকলে এক বছর চাকরি পূর্ণ হওয়ার পর মারা গেলে ফ্যামিলি পেনশন পেতে বাধা হবে না অর্থাৎ এক বছর চাকরি পূর্ণ হয়ে গেলে কিন্তু আর ফ্যামিলি পেনশন পেতে বাধা হয় না এক প্রসঙ্গে একটা কথা বলে রাখি ডেথ কেসে কিন্তু পেনশান এর ব্যাপারটা আলাদা কারণ আপনারা জানেন যে দশ বছর চাকরি পূর্ণ হলে বা তার বেশি হলে তবেই কিন্তু একজন কর্মচারী পেনশনের জন্য এলিজেবল হয় এবং কুড়ি বছর বা তার বেশি হলে তবে কিন্তু ফুল পেনশন পাওয়া যায় কিন্তু ডেথ কেসের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা তবে কর্মচারীর সাত বছর চাকরি হওয়ার আগে মৃত্যু হলে শুধু নর্মাল হারেই অর্থাৎ বেসিকের তিরিশ শতাংশ হারে পেনশান মিলবে অর্থাৎ সাত বছর পূর্ণ যদি না হয় তাহলে কিন্তু সে আর এনহান্স রেটে পেনশান পাবে না তার ফ্যামিলি সাত বছর চাকরি পূর্ণ হওয়ার পর মারা গেলে বর্ধিত হারে পেনশান পাবে সাত বছর বা কর্মচারীর সাতষট্টি বছর বয়স যেটি আগে হবে সেই দিন পর্যন্ত তাহলে এখানে ব্যাপারটা বুঝতে পারলেন এগুলোও কিন্তু উদাহরণ দিয়ে দেওয়া আছে সব এবারে দেখুন এক্সাম্পলগুলো ধরুন একজন কর্মচারীর চাকুরিতে যোগদানের তারিখ দশ পাঁচ উনিশশো এবং মৃত্যু হয়েছে চার ছয় উনিশশো মৃত্যুকালে বেসিক পে ছিল চল্লিশ হাজার টাকা এটা একটু ভালো করে মনে রাখবেন তাহলে ফ্যামিলি পেনশান পাবেন বারো হাজার টাকা মানে চল্লিশ হাজারের যদি আপনি ত্রিশ শতাংশ করেন তিন চারে বারো বারো হাজার টাকা কেন বারো হাজার টাকা হলো কোনো বর্ধিত হারে পেনশান পাবেন না যেহেতু চাকরিকাল সাত বছরের কম অর্থাৎ সাত বছরের কম হলে কিন্তু এনহান্স রেটে মানে বর্ধিত হারে কিন্তু ফ্যামিলি পেনশন পাবে না সেখানে সেক্ষেত্রে কিন্তু তিরিশ শতাংশ পাবে তবে সেখানেও একটা নিয়ম আছে সেটাও এখানে তুলে ধরা হয়েছে যেটা মিনিমাম পেনশান হয়েছে আট হাজার পাঁচশো তার কমে কিন্তু হবে না ধরুন একজন কর্মচারীর চাকুরিতে যোগদানের তারিখ বারো সাত উনিশশো তিরাশি এবং মৃত্যু হয়েছে ষোলো সাত উনিশশো নব্বই তার জন্মদিন তেইশ ছয় উনিশশো তেষট্টি মৃত্যুকালে তার বেসিক পেয়েছিল ষাট হাজার টাকা তাহলে বর্ধিত হারে অর্থাৎ তিরিশ হাজার টাকা পেনশান পাবেন মৃত্যুর পর দিন থেকে মানে এনান্স রেটে যে পেনশানটা সতেরো সাত উনিশশো থেকে ষোলো সাত উনিশশো পর্যন্ত এই সাত বছর কিন্তু এনান্স রেটে পেনশান পাবেন কেন পাবেন না আপনারা জানেন যে ফ্যামিলি পেনশানের ক্ষেত্রে সাত বছর বা সাতষট্টি বছর যেটি আগে হবে সেইটাই কিন্তু অ্যাপ্লিকেবেল হবে এক্ষেত্রে সাত বছরটা আগে হচ্ছে কেন আগে হচ্ছে না তার এই যে সাতষট্টি বছর যে পূর্ণ করবে সেটা কিন্তু অনেক পড়ে দেখুন সতেরো সাত উনিশশো সাতানব্বই থেকে আঠেরো হাজার টাকা তারপর থেকে আঠেরো হাজার টাকা কেন হলো না থার্টি পার্সেন্ট হয়ে যাচ্ছে ষাট হাজারের আপনি থার্টি পারসেন্ট করুন আঠেরো হাজার টাকা যেহেতু সাতষট্টি বছর পূর্ণ হচ্ছে বাইশ ছয় 2030 হাজার তারিখে সেই জন্যেই কিন্তু ওই সাত বছরই সে পেনশানটা পাবে এনান্স রেটে তারপরে কিন্তু নর্মাল রেট হয়ে যাচ্ছে এবার কোন কর্মচারীর ষাট বছর বয়সে অবসর গ্রহণ করেছেন এবং বাষট্টি বছর বয়সে মারা গেছেন তাহলে ফ্যামিলি পেনশনের বর্ধিত হারে পাবেন কর্মচারী সাতষট্টি বছর বয়স পর্যন্ত অর্থাৎ মারা যাওয়ার পর পাঁচ বছর পর্যন্ত ও তারপর থেকে নর্মাল হারে তাহলে ব্যাপারটা বুঝতে পারলেন যদি বাষট্টিতে মারা যায় তাহলে সাতষট্টি বছর মানে পাঁচ বছর পাঁচ বছর পাইল কারণ সাতষট্টি বা সাত বছর হুইচে বাড়ি আর এক্ষেত্রে সাত বছরটা আগে হচ্ছে না সাতষট্টি বছর আগে হচ্ছে তাই কিন্তু এনহান্স রেটে পেল পাঁচ বছর তারপর থেকে নর্মাল রেটে পাচ্ছে এখানে উল্লেখ করার প্রয়োজন কর্মচারী যদি কুড়ি বছরের কম চাকরি করে অবসর গ্রহণ করে তাহলে তিনি যেহেতু পূর্ণ পেনশন অর্থাৎ বেসিক পের অর্ধেক পাবেন না তাই ফ্যামিলি পেনশনের বর্ধিত হার হবে পেনশনার যে হারে পেনশন পেতেন সেই হারে কিন্তু কোনো ক্ষেত্রেই সেটা নর্মাল হার অর্থাৎ বেসিক পের থার্টি শতাংশ কম হবে না বর্তমানে ফ্যামিলি পেনশানের ন্যূনতম পরিমাণ হল আট টাকা ও সর্বোচ্চ পরিমাণ হল ষাট টাকা তাহলে এখানে ব্যাপারটা কি বুঝলেন যে ফ্যামিলি পেনশন যে মিনিমাম আছে তার নিচে কিন্তু হবে না আট হাজার পাঁচশো যেটা এই ষষ্ঠ বেতন কমিশনে করেছে অর্থাৎ কুড়ি বছর সার্ভিস সম্পূর্ণ হওয়ার আগে যদি কেউ মারা যায় সেক্ষেত্রে কি হবে সেটাই এখানে বলা হলো তাহলে বুঝতে পারলেন যে পেনশান বা ফ্যামিলি পেনশানের রুলস রেগুলেশনগুলো কি সম্পূর্ণ বাংলায় এখানে দেয়া আছে যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে ইউটিউবে কোশ্চেন করবেন আমি যতটা সম্ভব সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও লাইক করবেন শেয়ার করবেন বেলাইকন প্রেস করবেন নিয়মিত এই ধরনের ভিডিও পেতে ধন্যবাদ